এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমি তোমাদের দেব এমন একটা কম্বোর সন্ধান যেখানে কিন্তু 299-এ সাত রকম খাবার দেওয়া হবে, তাও আবার শেয়ারেবল এবং প্রতিটা আইটেমই কিন্তু ননভেজ। তো ক্যাফেতে কিভাবে যাবে, খাবার কিরকম, সমস্ত কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবে। তো চলো এখন যাওয়া যাক। খাবার এসে গেছে। এটা হলো চিকেন উইংস, এটা হলো আম পোড়ার শরবত, এখানে আছে চিকেন স্যুপ, এখানে ফিশের কোনো একটা আইটেম, মেবি পেরি পেরি ফিশ বলেছিল ওরা। এটা হলো হংকং চিকেন, এখানে আছে চিকেন হাক্কা নুডলস, এখানে আছে এগ ফ্রাইড রাইস। এটা হলো আমাদের টোটাল ছটা আইটেম এখানে আছে, স্টার্টার আর মেন কোর্স, আর ডেজার্টটা ওরা পরে সার্ভ করবে বললো। তো চলো একটা একটা করে খাওয়া শুরু করি। তো প্রথমে আম পোড়া শরবত দিয়ে শুরু করছি, এটা খেতে বেশ ভালোই ছিল। তোমরা চাইলে দুটোই স্যুপ নিতে পারো, আমরা একটা স্যুপ একটা আম পোড়া শরবত নিয়ে একটা মকটেল নিয়েছিলাম, কারণ দুটো তাহলে টেস্ট করে দেখে বোঝা যায় যে কোনটা বেশি ভালো খেতে। এটা হলো চিকেন স্যুপ, এটার কনসিস্টেন্সিটা তো ঠিকঠাকই লাগছে, যথেষ্ট গাঢ়। আর এই যে এক একটা চিকেনের সাইজ, অনিয়ন গাজর সব কিছুই প্রপার পরিমাণেই রয়েছে। তো চলো টেস্ট করে দেখি কেমন খেতে। টেস্ট করার পরে আমার যেটা লাগলো, হালকা মুখে দেওয়ার পর হালকা মিষ্টি মিষ্টি লাগছে, গেলার পরে হালকা ঝাল ঝাল লাগছে, অ্যাভারেজ স্যুপটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। নেক্সট আইটেম, এটা একটা ফিশের আইটেম, 299 টাকায় ফিশ দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার, অবভিয়াসলি বাসা ফিশেরই হবে এটা। এখানে চার পিস মতো রয়েছে, আর এখানে যে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, ফিশের সাইজগুলো কিন্তু এরকম, খুব একটা বেশি বড় নয় দেখতে পাচ্ছ। আমি ফিশটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা সফট, এরকম চামচ দিয়ে কাটলাম আর ভেঙে বেরিয়ে এলো। বাইরের কোটিংটা কিন্তু খুব একটা বেশি মোটা না, মেনলি মাছটাই রয়েছে, ছোট হলেও সাইজে কিন্তু ভেতরে মাছটা ভর্তি দেখতে পাচ্ছ। এটার টেস্ট কিন্তু ভালো ছিল, একটু ইউনিক টেস্ট ছিল, ফিশের প্রিপারেশনটা যেটা দিয়ে করেছে সেটা কিন্তু ভালো, কিন্তু আমার কাছে মনে হলো পার্সোনালি ফিশটা খুব একটা ফ্রেশ ছিল না। এক স্টার্টার আইটেম হচ্ছে চিকেন উইংস, এখানে চার পিস চিকেন উইংস দিয়েছে, এখানে এক একটা চিকেন উইংসের সাইজ এরকম দেখতে পাচ্ছ, খুব একটা বড় নয়, ঠিকঠাক সাইজ, গায়েও যে খুব একটা মাংস রয়েছে বা চিকেন রয়েছে সেরকম মনে হচ্ছে না। তো চলো তাও টেস্ট করে দেখি। চিকেন উইংসটা কিন্তু আমার দারুণ লাগলো, একটা দারুণ স্মোকি ফ্লেভার আসছে, খুব ভালোভাবে সসে আর গার্লিক এটাকে টস করা হয়েছে। স্টার্টার আইটেম শেষ, এবার মেন কোর্সের প্রথম আইটেম হলো চিকেন হাক্কা নুডলস। আমি চাউমিনটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি যে টোটাল কতটা কোয়ান্টিটি ওরা দিয়েছে। তো আমি ভাগ করার পরে এই যে দুটো প্লেটে টোটাল এতটাই কোয়ান্টিটি হয়েছে। চাউমিনের মধ্যে চিকেনের টুকরো দেখতে পাচ্ছি, আর এদিকে গাজর টাজর আর বাঁধাকপিও দেখতে পাচ্ছি, ঠিকঠাক পরিমাণেই আছে। এবার চাউমিনটা টেস্ট করে বলছি, চাউমিনটার টেস্ট না আমার খুব একটা বেশি ভালো লাগেনি, মানে সব কিছুই কেমন কম কম লাগলো, মানে সস তেল সব কিছুই কম কর, মশলা একদম লাগছে না, একদম শুধু শুধু লাগছে, মানে কোনো টেস্টই নেই, না ঝাল না নুন, মানে অ্যাভারেজের থেকেও একটু খারাপই খেতেছিল। আর এই যে হচ্ছে এগ ফ্রাইড রাইস, এটাও আমি ঢেলে দেখাচ্ছি যে কতটা কী কোয়ান্টিটি দিয়েছে। তো ঢালার পরে এই এতটাই কোয়ান্টিটি হয়েছে, চাউমিনের মতনই সেম কোয়ান্টিটিতে এই পাশেও দেখতে পাচ্ছ, মোটামুটি এরকমই কোয়ান্টিটি। তো এগ ফ্রাইড রাইসের মধ্যে এমনি ডিম টিম সব কিছুই দেখা যাচ্ছে। তো চলো টেস্ট করি, আর তার আগে আমি ট্রাই করব চিকেন হংকং নুডলসটা, তবে কোয়ান্টিটি আমার একটু কম লাগলো, আর একটু দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে হংকং চিকেন, তো এখানে মোটামুটি চার পিস চিকেন আমি দেখতে পাচ্ছি। তো হংকং চিকেনটা আমি ঢেলে নিয়েছি, এরকম সাইজের চার পিস চিকেন দিয়েছে ওরা, ঠিকঠাকই আছে সাইজ। এটার মধ্যেও গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আমি দেখতে পাচ্ছি,
চিকেনটা মোটামুটি সফট ছিল, আর চিকেনের বাইরে কিন্তু বেশি কোটিং ছিল না, দেখতেই পাচ্ছ মোটামুটি চিকেনটা পিওর চিকেন ছিল। ফ্রাইড রাইসটা কিন্তু ভীষণই ভালো খেতে, ভীষণ মানে ভীষণই ভালো লেগেছে আমার কাছে ফ্রাইড রাইসটা। একদম রেস্টুরেন্ট স্টাইল, যেরকম বড় বড় রেস্টুরেন্টে দেয় না ফ্রাইড রাইস, সেরকমই একদম চাইনিজ একটা দারুণ ফ্লেভার আসছিল। ডিমও ঠিকঠাক পরিমাণেই ছিল, আর হংকং চিকেনটাও কিন্তু বেশ ইউনিক খেতে আমার বেশ ভালো লেগেছে। তবে চিকেনটা খুব একটা জুসি ছিল না, বাট ফ্রাইড রাইসের সাথে চিকেন হংকংটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগছিল খেতে। এসেছে ডেজার্ট, ডেজার্টে কিন্তু এটা হট চকলেট, আর এখানে রয়েছে আইসক্রিম। তো আইসক্রিমটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্লেভারের আইসক্রিম দিয়েছে ওরা, হট চকলেটটা একদম গরম গরমই সার্ভ করেছে, আর হট চকলেটের থিকনেসটাও তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন এটা খেয়ে নিয়ে আমি বাকি রিভিউ বাইরে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, এখানে 299 মানে কিন্তু 299ই, মানে আলাদা করে কিন্তু ওরা কোনো জিএসটি বা ট্যাক্স কিছু নিচ্ছে না, আমাদের কিন্তু 299ই পে করতে হয়েছে। সো আমি এখন ক্যাফের থেকে বেরিয়ে গেছি। ওরা লাস্টে আমাদের হট চকলেটটা যে দিয়েছিল, হট চকলেটটা আমার অতটা ভালো লাগেনি, মানে একটু গাঢ় হয় আমি যদি জানি হট চকলেটটা, আমার তুলনামূলক একটু পাতলা লাগলো, আর মানে আমার কাছে একটু তিতো লাগলো, অতটা আর কি ভালো লাগলো না। বাট আইসক্রিম যেটা দিয়েছিল পাইনঅ্যাপেল ফ্লেভারের আইসক্রিম ছিল, আইসক্রিমটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে। সো এই ছিল আজকের রিভিউ। সো তোমরা দেখতে পেলে আজকে খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, 299 হিসেবে খারাপ না, ভালোই লাগলো। তবে দুপুরবেলায় পেট ভরে খাবার মতো নয়, সন্ধ্যাবেলা হালকা পাতলা টিফিন হিসেবে ঠিক আছে, কম্বোটা শেয়ারেবল হিসেবে। ক্যাফেটা কিন্তু দুপুরবেলা 12:30 থেকে সন্ধ্যা 8:30 অবধি মোটামুটি খোলা থাকে, তোমরা চাইলে ওই টাইমের মধ্যে কিন্তু ক্যাফেটা ভিজিট করতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর এরকম নতুন নতুন ক্যাফের সন্ধান পেতে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে ক্লিক করে অল করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ, টাটা।